গত বছরের 8 নভেম্বর জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলকে সমন্বিতভাবে চিঠি পাঠায় 12টি আন্তর্জাতিক সংস্থা। এই চিঠিতে র‍্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং গুমের মতো অপরাধের অভিযোগ এনে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র‍্যাব সদস্যদের নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এর এক মাসের মাথায় র‍্যাবের শীর্ষ 6 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। এরপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ মানবাধিকার পরিস্থিতি নিয়ে বারবারই আন্তর্জাতিক মহলে ব্যাখ্যা দিয়ে আসছে বাংলাদেশ। এরই মধ্যে রোববার বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। 4 দিনের সফরে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা রয়েছে। জাতিসংঘের এই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কোনো বিভ্রান্তিকর তথ্য গিয়ে থাকলে এই সফরেই তা পরিষ্কার করার সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই দেশের নানা বিক্ষিপ্তভাবে দুই একটা সূত্র থেকে তারা ই করেন, সেগুলোকে আমরা নজরে এনেই আমাদের দেশের যে সমীক্ষা হয়েছে নানাবিধভাবে নানা জায়গা থেকে সেগুলোকেও তুলে ধরবে সরকার, এটি আমার প্রত্যাশা। এদিকে অনেকে মনে করছেন ক্ষমতার বাইরে থাকা রাজনৈতিক দল নানা সময়ে বিভ্রান্ত করেছে আন্তর্জাতিক মহলকে। অবস্থান স্পষ্ট করতে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর সমন্বিতভাবে দেশের সার্বিক উন্নতি ও মানবাধিকারের চিত্র তুলে ধরা উচিত জাতিসংঘের সামনে। শত শত চিঠি লেখা হয়েছে বিএনপির কাছ থেকে, কিছু সমস্যা থাকতে পারে বা আছে, কিন্তু এই যে একটা কনসিস্টেন্ট অ্যাসল্ট, মানে ধাক্কা মারা হচ্ছে, এটা কিন্তু আমাদের আমল আনতে হবে। যখনই আমরা হিউম্যান রাইটস কমিশনারের সঙ্গে কথা বলতে চাইব, ফরেন মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি এবং ল মিনিস্ট্রি, এরা যদি একসঙ্গে বসে একটা চিন্তাভাবনা করে দেখে লেখে, তাহলে আপনার একটা সুন্দরভাবে আমরা লিখিত দিতে পারবো। এই সফরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন সহ বিভিন্ন সুশীল সমাজের সঙ্গেও মতবিনিময় করবেন মিশেল ব্যাচেলেট। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।